সিপিআইএমের নেতৃত্ব সতরূপ দাস সহ অন্যান্য নেতৃত্ব প্রত্যেককে সম্মান শ্রদ্ধা জানাই। খুব সংক্ষেপে দুই একটা কথা বলবো, অনেক বক্তা রয়েছেন এবং চেয়ারম্যানও আসছেন। হারোয়া বিধানসভায় আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে স্কুল সার্ভে করছিলাম, সরকারি প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসাগুলো সার্ভে করে আমরা জানতে পেরেছি, যতটা সার্ভে করতে পেরেছি, প্রায় 90% বিদ্যালয়ে সঠিক শিক্ষক শিক্ষিকা নেই। যতজন শিক্ষক শিক্ষিকা থাকার কথা তা তো নেই, তার অর্ধেকও নেই, এমনও অনেক স্কুল রয়েছে। স্কুলগুলোর আশপাশে নোংরা ফেলা থেকে শুরু করে স্কুলগুলোর আশপাশে জলা জমি করে রেখে দিয়েছে, সেখানে পাটকাঁচা হচ্ছে এবং সেইখানে আমডাঙ্গা, পাশের বিধানসভা, সেইখানে আমডাঙ্গায় একজন বাচ্চা পড়ে জলে পড়ে সে মারা গিয়েছে, এরকম ঘটনাও ঘটছে। আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে হারোয়া বিধানসভায় একটিও জেনারেল ডিগ্রির কলেজ নেই, আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে এই দাবি আজকে এই মঞ্চ থেকে রাখছি যে হারোয়া বিধানসভায় যিনি এমএলএ হন না কেন, বিধানসভায় গিয়ে যেন তিনি এই হারোয়া বিধানসভার মধ্যে ছাত্রছাত্রীদের জন্য জেনারেল ডিগ্রি কলেজের দাবি করেন। আমরা যেই এমএলএ হব না কেন তার কাছে এই প্রশ্নই দাবি রাখব। একই সঙ্গে আপনাদেরকে বলবো, এই বিধানসভায় বছরের পর বছর লোকসভা ইলেকশন হোক, বিধানসভা ইলেকশন হোক, পঞ্চায়েত ইলেকশন হোক, কোনো ইলেকশনে শাসক দল ভোট করতে দেয় না, সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় না, তাই সাধারণ মানুষকে জোট বেঁধে এই বিধানসভা উপনির্বাচনে বুথে বুথে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে বাম নেতৃত্বদেরকে একসঙ্গে নিয়ে আপনারা লড়াই করে আপনাদের ভোটাধিকার আপনাদেরকে বুঝে নিতে হবে এবং পিয়ারুল ইসলামকে আগামী 13 তারিখ খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠাতে হবে, সেই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। এই কথা বলে আর একটা স্লোগান দেবো, আমার সঙ্গে স্লোগানে গলা মেলাবেন, আমি সমাপ্ত করব। চুপচাপ চুপচাপ চুপচাপ, ইনকলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।